সরকারিভাবে গেম শুরুর আগেই এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলো ভারত। বৃহস্পতিবার মেয়েদের ক্রিকেটের সেমিফাইনালে উঠলেন ভারতীয় মহিলারা। এদিন প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া, কিন্তু বৃষ্টির জন্য এই ম্যাচ ভেস্তে যায়। মূলত ক্রম তালিকায় এগিয়ে থাকার সৌজন্যেই শেষ চারে উঠল ভারত। এদিন টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। বৃষ্টির কারণে 20 ওভারের ম্যাচ 15 ওভারে হয়ে যায়। নির্ধারিত ওভারে 2 উইকেটে 173 রান করে টিম ইন্ডিয়া। 39 বলে 67 রান করেন শেফালি বর্মা। 47 রান করে অপরাজিত থাকেন জেমাইমা রড্রিগেজ। বাংলার রিচা ঘোষের অবদান অপরাজিত 21।